বললো যে এরকম ওকে নিয়ে যাবো এখন। তারপরে আমি আসলাম, বললো যে ওনাকে নিয়ে যাবো, ওনার সাথে কথাবার্তা আছে, কথা বলে তারপরে বলো ওটা আমরা দিয়ে যাবো, এটা বললো। কিন্তু আমি বললাম দিয়ে যাবো তাহলে এখানেই কথা বলেন। বললো না, আমাদের ওনার অফিসে নিয়ে যেতে হবে, আমাদের সাথে যেতে হবে, কথা বলবো না ওনার সাথে, এটা বলে যেতেই হবে আর কি। আপনি কি মনে করেন ওনাকে পুরাতন কোনো মামলায় বা এ মামলায় গ্রেপ্তার দেখাবে এরকম কোনো কিছু মনে করছেন? এমনিতে তো সব মামলায় তো জামিন আছে, কোনো মামলায় দেখানো, ওরা এই গভর্নমেন্ট তো যা ইচ্ছে তাই করতে পারে। এখন নতুন মামলা দেখাতে পারে, আবার নতুন মামলা ক্রিয়েট করেও দেখাতে পারে, সেটা তো আমরা কোনো কিছুই ট্রাস্ট করি না, তো সবই সম্ভব ওদের পক্ষে। তো এখন মানে আল্লাহ জানে। আপনার কি ডিভিএফসি কি যাবে নাকি? আমার ছেলেরা যাবে আর কি, কথা বলে আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আসলে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি হেডকোয়ার্টার থেকে। এখানে বিএনপির প্রতিনিধি দলের 5 জন নেতা এসেছিলেন এবং তারা এখানে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আলোচনা করলেন, এবং আলোচনায় আসলে 2টি মাঠের বিষয় উঠে এসেছে। একটি হচ্ছে মিরপুর বাংলা কলেজ মাঠ, আর একটি হচ্ছে কমলাপুর রেলওয়ে কমলাপুরের যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম। বিএনপি নেতারা বলছেন তারা এই 2টি মাঠ পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে তারা আসলে সিদ্ধান্ত দেবেন। এবং অন্যদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন, তিনি বলেছেন যে আর যাই হোক আসলে নয়া পল্টনে